অবজারভার হিসাবে গুয়াহাটি বিদ্যাপীঠ স্কুলে অ্যাপয়েন্টেড করা হচ্ছে। আজকে এই ভেনিউতে 400 জন ক্যান্ডিডেট, 16টা ক্লাসরুম সেট আপ করা হচ্ছে, আর এর মধ্যে একটা শিগরুম অসুস্থের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো পরীক্ষা শুরু হবে 12টা থেকে, শেষ হবে 2:30 সময়। এক্সামটা কিসে চলছে? এখানে টেট টু পরীক্ষা চলছে, টিআরবিটি অর্গানাইজড টেট টু পরীক্ষা চলবে। কোভিড অতিমারি নিয়ে তো বেশ কিছু ইনস্ট্রাকশন আছে, আজকে পরীক্ষার্থীদের যদি কোনো এমন কোভিড সিক পেশেন্ট চলে আসেন, ওনাকে পরীক্ষা অ্যালাউ করবেন না ওনার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা আছে? কোভিড পেশেন্ট জন্য তো পুরোপুরি মানা করা আছে। তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা তো এখানে আর কিছু নেই, নর্মালি শুধু যারা সিক রুম কোভিডের বাড়ি যারা আছে সিক রুম জন্য ব্যবস্থা করা হয়েছে, আর এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট নেই। কটা থেকে গেট এন্ট্রি শুরু হবে এবং কটা লাস্ট টাইম ক্লোজ? গেট এন্ট্রি 10:30 থেকে আর ক্লোজ হবে 11:30 মধ্যে। 11:30 পরে কোনো ক্যান্ডিডেটে এন্ট্রি করা যাবে না। 7:00 করতে বাজে